ওয়েলকাম এই ভিডিওটিতে আমরা একটি ইলেকট্রিক্যাল পাওয়ার কানেকশন টু ইন্ডাস্ট্রি সংক্রান্ত একটি এস্টিমেট নিয়ে আলোচনা করবো প্রবলেমটি এরকম ইট ইজ প্রপোজড টু ইনস্টল এ পাওয়ার কানেকশন টু এ থ্রি ফেস ফাইভ এইচপি ইন্ডাকশন মোটর ফর এন এগ্রিকালচারাল টিউবওয়েল ইন দ্য রুম অফ সাইজ থ্রি মিটার ইনটু থ্রি মিটার ইন্টু থ্রি মিটার হাই দ্য মোটর ইজ ওয়ান মিটার অ্যাওয়ে ফ্রম দ্য টু নিয়ারেস্ট ওয়ালস Prepare the estimate in the following order A. Draw installation plan showing location of meter board and motor. Also mark the path of wearing by a thick line. B. Draw the single line diagram. C. Draw the wearing diagram. D. Decide the rating and specification of important material and calculate the length of wear conduit. আর্থ এটসেট্রা অ্যান্ড প্রিপেয়ার এ কমপ্লিট লিস্ট অফ মেটেরিয়ালস রিকোয়ার্ড ফর দ্য ওয়ারিং অফ দ্য রুম উইথ কমপ্লিট স্পেসিফিকেশন অফ ইচ আইটেম অলসো ক্যালকুলেট দ্য অ্যাপ্রক্সিমেট কস্ট অফ পাওয়ার ওয়ারিং এবার আসি সলিউশনের পার্টে প্রথমে আমরা ইনস্টলেশন প্ল্যানটি দেখব এখানে একটি ইনস্টলেশন প্ল্যান ড্র করা হয়েছে লক্ষ্য করো এই যে রেক্ট্যাঙ্গুলার যে জায়গাটি দেখানো হয়েছে এটি হলো যে রুমটির কথা বলা হয়েছে যেখানে মোটরটি ইনস্টল করা হবে অর্থাৎ থ্রি মিটার ইন্টু থ্রি মিটার ইন্টু থ্রি মিটার হাইটের যে রুম সেটি হলো এইটি এবার এই রুমের ভেতরে মোটরটিকে ইনস্টল করা হবে মোটর ইনস্টল করবার সাথে সাথে এই রুমের ভেতরে এনার্জি মিটারও বসাতে হবে বলা হয়েছে প্রবলেমে তো প্রথমে বাইরে থাকা একটি পোল সেই পোল থেকে কেবিলের মাধ্যমে পাওয়ার এসে পৌঁছাবে এনার্জি মিটার এই যে রাউন্ড শেপ তার ভেতরে রেক্ট্যাঙ্গেল এটার মাধ্যমে এনার্জি মিটারকে বোঝানো হয়েছে সেই এনার্জি মিটার থেকে কেবেল বেরিয়ে পৌঁছাচ্ছে টিপিআইসি মেন সুইচ অর্থাৎ ট্রিপল পোল আয়রন ক্ল্যাড মেন সুইচে সেই মেন সুইচ থেকে কেবেল চলে যাচ্ছে মোটরে তো এই ড্রয়িংটি হল ওভারঅল ইনস্টলেশন প্ল্যান এবং এখানে দেখার বিষয় যে মোটরটি সেটি যে ওয়াল তা থেকে এক মিটার দূরে অবস্থিত এই ওয়াল থেকে মোটরটি এক মিটার দূরে অবস্থিত এবং এই ওয়াল থেকেও মোটরটি এক মিটার দূরে অবস্থিত সুতরাং এইটি হল মোটরের কানেকশন পারপাসে যে ইনস্টলেশন প্ল্যান সেটি পরবর্তী পার্টে আমরা দেখব ওয়ারিং ডায়াগ্রাম এখানে এই ছবিটি লক্ষ্য করো ছবিটিতে দেখানো হয়েছে ওয়ারিং ডায়াগ্রাম ফর দ্য পাওয়ার কানেকশন টু দ্য মোটর প্রথমে এই যে আর ওয়াই বি এই যে দেখানো হয়েছে এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে পোল থেকে আসা যে কেবিল সেইটিকে সেই কেবিল এসে উঠছে থ্রি ফেজ এনার্জি মিটারে থ্রি ফেজ এনার্জি মিটার থেকে কেবিলটি নির্গত হচ্ছে এবং সেই কেবিলকে রাখা হয়েছে ফ্লেক্সিবল কনডুইটের মধ্যে ফ্লেক্সিবল কনডুইটের মধ্যে দিয়ে সেই কেবিল পৌঁছে যাচ্ছে টিপিআইসি মোটর সুইচ এই যে রেক্ট্যাঙ্গুলার বক্স এটি হচ্ছে টিপিআইসি মোটর সুইচ মোটর সুইচ থেকে কেবিল নির্গত হচ্ছে এবং ফ্লেক্সিবিল কনডুইটের মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছে একটি ডিওএল স্টার্টার এই যে রেক্ট্যাঙ্গুলার বক্স এর মাধ্যমে ডিওএল স্টার্টারকে বোঝানো হয়েছে এবং ডিওএল স্টার্টার থেকে যে কেবিল নির্গত হচ্ছে সেইটিও ফ্লেক্সিবিল কন্ডুইটের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে ফ্লেক্সিবিল কনড্রুইটার মধ্যে দিয়ে বেরিয়ে আসার পরে সেটি সেই ফ্লেক্সিবল কনডুইটকে কাপল করা আছে একটি রিজিড কন্ডুইটের সঙ্গে এই পর্যন্ত ছিল ফ্লেক্সিবল কনডুইট এর পরে আছে রিজিড কনডুইট এবং ফ্লেক্সিবল কনডুইট এবং রিজিড সংযোগ সংযোগস্থলে কন্ডুইট কাপলার একটা লাগানো আছে এই যে একটা এর মাধ্যমে বোঝানো হয়েছে কনডুইট কাপলারকে এবং সেই কেবিল এই রিজিট কন্ডুইটের মধ্যে দিয়ে আসার পরে এবং ট্রেঞ্চের মধ্যে দিয়ে যাওয়ার পরে ফাইনালি একটি ফাউন্ডেশন এই যে ডট ডট ভাবে দেখানো আছে যে জিনিসটা এটা হলো ফাউন্ডেশন সেই ফাউন্ডেশনের ওপরে রাখা একটি থ্রি ফেজ মোটো তার যে টার্মিনাল ব্লক সেখানে এসে পৌঁছাচ্ছে এবং যে রিজিড কন্ডুইট থেকে মধ্যে দিয়ে কেবিল এলো সেই কেবিল আবার সেই রিজিট কনডুইটটি আবার একটি কন্ডুইট কাপলারের মাধ্যমে আরেকটি একটি ফ্লেক্সিবল সঙ্গে যুক্ত আছে এই যে কনডুইট এটা হলো ফ্লেক্সিবল কন্ডুইট আর এই কন্ডুইট ছিল রিজিড কনড্রুইট সুতরাং সংযোগস্থলে একটা কন্ডুইট কাপলারের প্রয়োজন আছে এবং এই ফ্লেক্সিবল কন্ডুইটের মধ্যে থাকা যে কেবিলটি সেটি মোটরের টার্মিনাল ব্লকে আলটিমেটলি কানেক্টেড হল সাথে সাথে এই যে আমার টিপিআইসি মোটর সুইচ এবং এই যে ডিওএল স্টার্টার এই জিনিস দুটিকে রাখবার জন্য একটি আয়রন ক্ল্যাড বোর্ডের প্রয়োজন এই যে রেক্ট্যাঙ্গুলার বোর্ড দেখানো হয়েছে এটি হলো একটি আয়রন ক্ল্যাড বোর্ড এবং এই যে আয়রন ক্ল্যাড বোর্ড এটিকে যে বোল্টের মাধ্যমে আটকানো হয়েছে সেই দুটিকে আবার আর্থ ওয়ারের মাধ্যমে কানেক্ট করা হয়েছে আর্থ ইলেকট্রোডের সঙ্গে লক্ষ্য করো এইখানে এই যে তারটি দেখানো হয়েছে এবং এইখানে যেই তারটি দেখানো হয়েছে এই দুটি তার অ্যাকচুয়ালি আর্থ যে ইলেকট্রোড সেই ইলেকট্রোডের সঙ্গে সংযুক্ত আছে এবং এখানে মোটরের যে বডি সেটা হলো নন কারেন্ট ক্যারিং মেটালিক পার্ট সুতরাং তারও ডবল আর্থিংয়ের প্রয়োজন আছে এবং সেই নন কারেন্ট ক্যারিং মেটালিক পার্টকে আর্থ করবার জন্য লক্ষ্য করো এই যে আয়রন ক্ল্যাট মিটার বোর্ড বা আয়রন ক্ল্যাড বোর্ডের ওপরে রাখা যে টিপিআইসি মোটর সুইচ এবং যে ডিওএল স্টার্টার সেখান থেকে দুটি এইটি এবং এই আরেকটি দুটি আর্থ ওয়্যার নির্গত হয়েছে এবং তাদেরকে আরও একটি রিজিড কন্ডুইট এটাও রিজিট কনডুইট সেই রিজিড কনডুইটের মধ্যে দিয়ে এবং কেবিল ট্রেঞ্চের ভায়া হয়ে ফাইনালি মোটরের যে বডি সেই বডির সঙ্গে দুটি স্থানে যুক্ত করা আছে এবং দেখার বিষয় যে ফ্লেক্সিবিল যে রিজিট কন্ডুইট যার মধ্যে দিয়ে পাওয়ার কেবিলটি এসেছিল সেই রিজিট কন্ডুইটের যে ডায়ামিটার অবশ্যই সেইটি বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু দ্য ডায়ামিটার অব দ্য রিজিট কন্ডুইট যেটার মধ্যে দিয়ে আমার আর্থ ওয়্যারটাকে আনা হয়েছে আর একটা আনা হয়েছে যে রিজিট কন্ড্রুইটের মধ্যে দিয়ে সেটি ডায়ামিটার হলো এখানে পঁচিশ এখানে সরি এখানে রিজিট কন্ড্রুইটের মধ্যে দিয়ে যেটা আনা হয়েছে আর তোয়ার সেটি হলো ফিফটিন এম এম যুক্ত এবং অবশ্যই যে এর মধ্যে দিয়ে আমার পাওয়ার কেবিলটাকে আনা হবে তার ডায়ামিটার অবশ্যই ফিফটিন এম এর থেকে বেশি হবে এবং কত হবে সেটা আমরা এখানে প্রবলেমটি যখন সলভ করব তখন কেবিলের যে ডায়ামিটার পাবো সেখান থেকে নির্ণয় করতে পারবো কিন্তু এটা মনে রাখা সবসময় ভালো যে রিজিট কন্ডুইট যার মধ্যে পাওয়ার কেবিল থাকে তার ডায়ামিটার অবশ্যই সেই রিজিট কন্ডুইট যার মধ্যে আর তোয়ার থাকে তার তুলনায় বেশি হয় এর পরবর্তী পার্টে আমরা আসছি সিঙ্গেল লাইন ডায়াগ্রামে তো দেখো এখানে একটি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করা হয়েছে এই যে ডায়াগ্রামটি আমরা দেখতে পাচ্ছি উপরে উপরের পার্টটা এটা হলো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সিঙ্গেল লাইন ডায়াগ্রামে লক্ষ্য করার বিষয় আমরা যে ওয়ারিং ডায়াগ্রামটি দেখেছি তার সঙ্গে এটা খুব সহজেই মিল খাবে এখানে দেখো যে এনার্জি মিটার সেখানে যে কেবিল এসে পৌঁছালো অর্থাৎ যে পাইরের পোল সেটাকে এখানে দেখানো হয়নি সেখান থেকে কেবিল এসে পৌঁছাচ্ছে থ্রি ফেজ এনার্জি মিটারে সেখান থেকে অর্থাৎ থ্রি ফেজ এনার্জি মিটার সেখান থেকে আবার যে কেবিল সেই কেবিল নির্গত হয়ে পৌঁছে যাচ্ছে একটি টিপিআইসি অর্থাৎ ট্রিপল পোল আয়রন ক্ল্যাড মোটর সুইচে সেই টিপিআইসি মোটর সুইচ থেকে আবার কেবিল নির্গত হয়ে পৌঁছে যাচ্ছে ডিওএল স্টার্টারে এবং ডিওএল স্টার্টার থেকে আবার যে নির্গত হচ্ছে সেইটি মধ্যে দিয়ে এসে এবং থ্রু হয়ে যাওয়ার পরে ফাইনালি মোটরের যে টার্মিনাল ব্লকে সেখানে গিয়ে পৌঁছাচ্ছে এবং মোটরটিকে একটি ফাউন্ডেশনের উপরে রাখা আছে এবং এখানে দেখো এই যে ইলেকট্রোড এই যে আমার যে তারটি দেখানো হয়েছে এই তারটি এবং এই যে তারটি এই দুটির মাধ্যমে দেখানো হয়েছে যে আয়রন ক্ল্যাড যে বোর্ড সেই আয়রন ক্ল্যাড বোর্ডকে দুটি আর্থ ইলেকট্রোডের সঙ্গে সংযুক্ত করা হয়েছে এবং এখানে দেখো এই যে জিআই তার অর্থাৎ গ্যালভানাইজড আয়রন ওয়ার এবং এই যে জিআই তার এই দুটি জিআই তার ফর আর্থিং পারপাস সেগুলিকে আবার কনড্রুইটের মধ্যে রিজিট কন্ড্রুইটের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে মোটরের যে মেটালিক নন কারেন্ট ক্যারিং পার্ট আছে তার সঙ্গে যুক্ত করা হয়েছে অর্থাৎ মোটরের বডির সঙ্গে যুক্ত করা হয়েছে এইটি এবং এইটি এই দুটি হল ফর আর্থিং পারপাস এবং এদেরকেও রিজিট কন্ডিউটের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে আগের পাতায় আমরা যে ওয়ারিং ডায়াগ্রাম দেখেছি সেখানেও এটি দেখানো হয়েছে এবং এইটি হলো তার যে করেসপন্ডিং সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সেটা তো পরবর্তী ভিডিওতে আমরা এর যে এস্টিমেট পার্ট সেই সংক্রান্ত আলোচনা করব এবং এই ভিডিওতে আমরা জানতে পারলাম মোটর কানেকশানের জন্য যে ইনস্টলেশন প্ল্যান ওয়ারিং ডায়াগ্রাম এবং সিঙ্গেল লাইন ডায়াগ্রাম